আমাদের পৃথিবী দেশ কিংবা রাজ্যের উন্নতি সাধনের ক্ষেত্রে সবথেকে প্রথমেই যে জিনিসটির উপর আক্রমণ হয় সেটি হলো গাছ। রাজ্যের বিভিন্ন জায়গায় বড় বিল্ডিং, ড্রেন বা রাস্তা নির্মাণের ক্ষেত্রে সবথেকে প্রথমে গাছ কাটতে হয়। তাই যত পরিমাণ গাছ আমরা কাটব তার চেয়ে বেশি পরিমাণ গাছ আমাদের লাগাতে হবে। শনিবার দীপাঞ্জলি সামাজিক সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র আরও বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ সুন্দর পৃথিবী উপহার দিতে হলে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। কিন্তু শুধু সামাজিক সংস্থা কিংবা সরকারের উদ্যোগেই বৃক্ষরোপণ করলে চলবে না, রাজ্যের সকল অংশের মানুষদের প্রতিটি সামাজিক অনুষ্ঠানে বৃক্ষরোপণ করতে হবে বলে জানান মেয়র। আজকে আমাদের এই পৃথিবীতে বা আমাদের দেশে বা রাজ্যে বা শহরে আমরা দেখেছি উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু সবচেয়ে বেশি যেটা আক্রমণ হয় গাছের উপর, আপনার যত আগত হয় অনেক উন্নয়ন হয়েছে, আবার উন্নতি হবে আরো। প্রয়োজনে রাস্তা, ট্রেন করতে গেলে গাছ কাটতে হয়, বড় বড় বিল্ডিং করতে গেলে অনেক সময় দেখা যায় পুরোনো গাছগুলি কেটে নিতে হয়। কিন্তু আমার অনুরোধ থাকবে যখন যতটা গাছ থাকবে তার বেশি পরিমাণ গাছ আমরা পাশাপাশি লাগাবো, যাতে আগামী প্রজন্মরা সুন্দরভাবে পৃথিবীতে বাঁচতে পারে বা শহরে বাঁচতে পারে। সার্বিকভাবে আমি বলবো দীপাঞ্জলি সামাজিক সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তিনি জানান থেকে সামাজিক জাতির কর্মকর্তাদের যে সুন্দর একটা অনুষ্ঠান করেছে, প্রয়োজনীয় অনুষ্ঠান গুরুত্ব দিয়ে, সেটা আমরা সব করেছি। আমাদের প্রধানমন্ত্রী আরম্ভ করে আমরা প্রত্যেকেই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সবসময় বলেন গাছ লাগানোর কথা বলেন, আমাদের সমস্ত দলের কার্যকর্তারা আমরা সার্জিক পর্যায়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু গাছ লাগাই। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে আমরা আগেও গাছ লাগিয়েছি, আগামী দিনও লাগাবো। আমরা চাইবো ওয়ার্ডকে রক্ষা করা, ওয়ার্ডের পরিবেশকে সুন্দর রাখা এবং আগরতলার মধ্যে নির্মল পরিবেশ দূষণমুক্ত শহর আমরা যদি আগরতলা পৌরবাসীকে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ, এক্ষেত্রে গাছ অত্যন্ত প্রয়োজনীয়, গাছ লাগানো অত্যন্ত দরকার। এদিন বরদলি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় হয় এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।